রাস্তা ব্যক্তির হয় কি না? রাস্তা তো ব্যক্তির না, রাস্তা হয়। ওকে, এটা কতদিন যাবত রাস্তা? এটা কতদিন? না না, আমার কথার উত্তর দিবেন, আপনার উত্তর পেয়ে যাবেন। রাস্তা রাস্তা এটা তো না না, রাস্তা লাগবে না, মানুষ চলাচল চলাচল আগে রাস্তা এটা। এই আপনি কথা বলুন, রূপ বলছেন চলাচল, মানুষ কয়দিন ধরে সব কথা বলেন, আপনি উজ্জ্বল মানুষ, অনেক দিন থেকে আপনি একটা রাস্তা তিন একটা জায়গাতে তিন বছর হাতে এই জায়গা বন্ধ করা যাবে না, এটা জনগণের রাইট জন্য, এটা এখানে ইজম্যান রাইট, এটা সুখ অধিকার, হ্যাঁ এটা হলো ব্যবহারের অধিকার। হাটহাজারি উপজেলা শিবাতলী ইউনিয়নের মধ্যে শিবাতলী গৌসিয়া মাদ্রাসাটা বাজানিয়ে উগ্র রাস্তা লইরা শিবাতলী মাদ্রাসা এবং এলাকাবাসীর লয় বহুদিন ধরে বিরত আছে। আজিয়ে হাটহাজারি উপজেলার প্রশাসন, এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান সহ ব্যাগুনি বইয়ের এই বিরতি শেষ হইয়ে এ ব্যাপারে হাটহাজারি উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী সহ কি কি হই ওনারা ফোন আর বিয়ে আর বাড়ির তো গাড়ি লোকে এই রাস্তা বেদি শিবতলে আর বিয়ের গাড়ি ঢুকিয়ে দেয়। মূলত আর মাদ্রাসার লোক এলাকার সমস্যা নেই, যে হত্যাঙ্গে আজি সমস্যা দিই ইয়ান মাদ্রাসার ছাত্র এবং মুসল্লি হলো চলাচলের হক, আর আগে দিকে চলাচলের হত আগেও আছে এখন হতা আইবু এই আগত অবস্থান যে ক্লাস চলাকালীন আর দেখতে দেখতেলেন দেখ আর মাদ্রাসার দূরে যদি গেট বন্ধ করি ছাত্র শিক্ষক অবরুদ্ধ করি কিছু কুচক্রী মহল এই মাদ্রাসা রাস্তাবো কি করি বলি জোর দবল করি পিছটা লেগে যে মারা কে বাইরে গেলেন না প্রকল্প উপজেলার তো নই এক সময় গেট পেয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষ বাধা দিই বাধা জানার পরে দিয়ে গিয়ে নই তারা আইন রাজ্যে এরপরে তারা আমি দেখতাম বলি তারা তিন দিন পরে একদম বই বলে সেই সময় লিখে আসছি ইয়েন হয়তো কোনো হারানো কোনো উদ্দেশ্য হারানো নৌয়া করলে পারি যেহেতু নৌয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে রাস্তায় ওই লেবরিয়ারে এটা আয় রাজ্যের সহযোগী করে রাস্তায় নই শিবাতলী যে মাদ্রাসা মাদ্রাসার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা জনগণের চলাফেরার জন্য এই রাস্তাটা মূলত মাদ্রাসা যে কর্তৃপক্ষ এবং লোকাল যে জনগণ তাদের মধ্যে একটা ইকো প্রবলেম বলতে হবে ছিল, তো আমরা এসে উভয় পক্ষের সঙ্গে কথাবার্তা বলে একটা সমঝোতায় পৌঁছেছি, মাদ্রাসা কর্তৃপক্ষ তারা সম্মত হয়েছে, সম্মতি দিয়েছে রাস্তাটি জনগণের স্বার্থে অবশ্যই ব্যবহৃত হবে এবং এর যে সংস্কার কাজ অনগোয়িং এটা সম্পন্ন হবে। ভালো, এই রাস্তাটা আসলে 200 বছরের পুরাতন রাস্তা এবং এই রাস্তাটাতে আগে থেকেই ইটের সলিং করা ছিল, প্রায় 100টার মতো ফ্যামিলি এই রাস্তাটা ইউজ করতো, তো আমরা সরকারিভাবে উপজেলা থেকে এই রাস্তাটা পার করার জন্য বরাদ্দ দেই, তো কন্ট্রাক্টর সাহেব যখন কাজ করতে যান তখন তারা বাধার সম্মুখীন হন মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক, পরবর্তীতে আমরা তাদেরকে ডাকাই, ওসি সাহেব ডাকান কিন্তু তারা একটা ডাকেও উপস্থিত হননি, এখন আমরা আজকে নিয়ে পুলিশের সহযোগিতায় আমি অ্যাসিলেন্ট, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব, ওসি সাহেব, আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকে এখানে থেকে এই রাস্তাটা আমরা উদ্ধার করি এবং রাস্তার কাজ সম্পন্ন করি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।